শাহরাস্তি উপজেলা ভূমি অফিস জানো নান্দনিক বাগান। শাহরাস্তি উপজেলা ভূমি অফিসের পড়ে থাকা জমিতে করা হয়েছে মনোহর সবজি ও বিভিন্ন ফুলের বাগান। উপজেলা সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরীর গড়া এই বাগানে উৎপাদিত সবজিতে এই কার্যালয়ের অনেকের দৈনন্দিন চাহিদা মিটছে। জানা যায়, শাহরাস্তি উপজেলা শাহাপুর এলাকায় অবস্থিত সহকারী কমিশনারের কার্যালয়ের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে মূল ফটক থেকে শুরু করে ভবনের আশেপাশে লাগানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ। এদিকে পুকুর পাড় ও কার্যালয়ের আঙিনায় খালি পড়ে থাকা জমিতে লাগানো হয়েছে লাল শাক, পালং শাক, সরিষা, লাউ, কুমড়া, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে সহ বিভিন্ন প্রজাতির শাকসবজির গাছ। এ কার্যালয়ে সেবা নিতে আসা মোহাম্মদ সাইফুল করিম জানান, এটি যেন একটি খামার বাড়ি। শাকসবজি ও ফুলে ভরে উঠেছে চারপাশ, এখানে এলে মন ভরে যায়। একটি প্রশাসনিক কার্যালয়ের আঙ্গিনা প্রাকৃতিক সৌন্দর্যে কতটা দৃষ্টিনন্দন হয়ে উঠতে পারে তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। সরজমিনে দেখা যায়, বাগানের পরিচর্যা করছেন সহকারী কমিশনার। ভূমি অফিসে কর্মরতরা জানান, একটু ফুসরত পেলেই তিনি বাগানের পরিচর্যা করেন। এ বিষয়ে সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরী জানান, শেখ হাসিনার অনুশাসন ছিল 1 ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না। মূলত এই অনুশাসনকে নিয়েই আমি আমার এই প্রজেক্টটা শুরু করি। আমার উপজেলা ভূমি অফিসে যে অনাবাদী জমি ছিল, সেই অনাবাদী জমিকে কাজে লাগিয়ে আমি এই সবজির বাগান গড়ে তুলেছি।